আপনাদের স্বাগত জানাই, আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। হাইলাকান্দিতে দুই নাবালিকাকে গণধর্ষণ, মৃত এক নাবালিকা, উত্তাল প্রতিবাদ হাইলাকান্দি জুড়ে। সমষ্টি পুনর্নির্ধারণের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদে পুলিশি বাধা শিলচরে। বিশেষভাবে সক্ষম বিপ্রজিত দেবের টেবিল টেনিস খেলা দেখে তাকে উৎসাহ প্রদান মন্ত্রী পীযূষ হাজারিকার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সংঘটিত হলো চুরিকাণ্ড, সিসিটিভিতে বন্দী চুরির দৃশ্য। করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষণ মুক্তকে ঘিরে দৌড়ঝাঁপ শুরু সংখ্যালঘু প্রার্থী প্রত্যাশীদের। সোনাই চক্র আধিকারিকের কার্যালয়ে ঘুষ নিতে গিয়ে ক্যামেরাবন্দি এক সরকারি আধিকারিক। মাইজগ্রাম জিপির সহ সভানেত্রীর বিরুদ্ধে কোর্টে মামলা জিপি সভাপতির। শরীফনগর সন্ন্যাসী বাবা মন্দিরে হানা নিশি কুটুম্বদের। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালন করল জেলা বিজেপি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লোহার গেট ভেঙে চুরি, সিসিটিভি ক্যামেরায় জব্দ হলো চুরির দৃশ্য। ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ ব্যাংক ম্যানেজার। ঘটনাটি নিয়ে ব্যাংকের এক গ্রাহক জানান, বুধবার চরগোলাস্থিত সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে টাকা জমা রাখতে আসলে তারা জানতে পারেন যে ব্যাংকে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাটি চাউর হতেই বাকি গ্রাহকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। লোহার গেট ভেঙে চুরদের ব্যাংকের ভেতর চুরিকাণ্ডের দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। গ্রাহকরা বলেন, এই ব্যাংকে কয়েক হাজার মানুষ নিজেদের অর্জিত সম্পত্তি রাখেন, সেখানে ব্যাংকে যদি চুরি হয় তাহলে তারা নিজেদের অর্জিত ধন কোথায় সুরক্ষিত রাখবেন। তারা অভিযোগ করে বলেন, ব্যাংকটিতে একজন সিকিউরিটি গার্ড পর্যন্ত নেই, যার দরুন এমন কাণ্ড সংঘটিত হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের সম্পত্তি চুরি না যাওয়ার আশ্বাস দিলেও সাংবাদিকদের সম্মুখে মুখ খুলতে নারাজ ছিলেন ব্যাংকের ম্যানেজার। আমরা সুরক্ষা হইতাম না, আমরা টাকা পয়সা সুরক্ষা হইত, ওটাও মানে সরকারের কাছে অনুরোধ বা আমরা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ, ওটা ব্যাংকা দেখাশোনা করুন। আমরা ধরুন দশটায় ব্যাংক খুলে হয়েছে, খোলার পরে আমরা করবো, এটা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সেগুলা বাজার, এখানে কাস্টমার প্রচুর কাস্টমার কয়েক লাখ হইব, দেখা তো তারা কইছে শুধু হয়েছে না, মিউনিসিপ্যালিটি কইছে বা ম্যানেজার কইছে শুধু হয়েছে না, সবটাও ঠিক আছে। হাইলাকান্দিতে সংঘটিত হলো নাক্কারজনক ঘটনা। তিন নরপিশাচের কামনার বলি হলো দুই স্কুল পড়ুয়া নাবালিকা। আলগাপুর থানার মোহনপুর থেকে স্কুল ছাত্রী দুটিকে তিন নরপিশাচ মিলে অপহরণ করে কাছাড়ের বড়সাঙ্গন এলাকায় নিয়ে গিয়ে অপকর্ম সংঘটিত করে। বড়সাঙ্গন বাগানে কর্মরত লোকেরা ঘটনাটি টের পেতেই দুষ্কৃতিকর্মীরা নাবালিকা দুটিকে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাগান কর্তৃপক্ষ মেয়ে দুটিকে স্কুলে সমঝিয়ে দেয়। স্কুল কর্তৃপক্ষ অভিভাবক ডেকে মেয়ে দুটিকে অভিভাবকদের হাতে তুলে দেন। পরিবারদ্বয় লোক লজ্জার ভয়ে কাউকে প্রথমে কিছু বলেননি। রাতে দুটি মেয়ের মধ্যে একটি মেয়ের শারীরিক অবস্থা বেশি খারাপ হলে মেয়েটিকে শিলচর মেডিকেলে নিয়ে গেলেও রাস্তাতেই মৃত্যুবরণ করে মেয়েটি। ঘটনা চাউর হতেই বাগানবাসী লোকেরা রাস্তাতে নেমে ধর্ষণকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলে। পুলিশ তদন্তে নেমে আনসার আহমেদ মজুমদার ও জাবির আহমেদকে আটক করতে সক্ষম হলেও মূল অভিযুক্ত জুবের আহমদ তালুকদার এখনও পলাতক। পুলিশ তার খোঁজে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে অপরাধীর খোঁজ দিতে পারলে পুরস্কারের ঘোষণাও করেছে। মঙ্গলবার হিন্দুত্ববাদী সংগঠনগুলোর উপস্থিতিতে হাইলাকান্দিতে মেয়েটির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ঘটনাটি নিয়ে হাইলাকান্দি জেলা জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। আমি মনপুর আইছিলাম, মনপুর বাগানে যে প্রবলেম হয়েছে আজকে, যে মেয়েটা মারা গেছে, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব এই মেয়েটাকে দুঃখিত, আমরা সাজাচ্ছে সাজা হইত, সবচেয়ে বেশি এইসব দোষী মানুষের কঠোর শাস্তি হইত। প্রত্যেক আমরা মনপুরের মানুষ এই ফ্যামিলির লোকে আছি, কারণ এই দুষ্কৃতিকারীর পুরো সাজা হইত, এদের লোকে আমরা একমত সব। সোনালীর এই যে দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে, তাই সঙ্গে যেগুলি ঘটনা ঘটছে সম্পূর্ণ বিষয়রূপে আমাদের হাইলাকান্দি প্রশাসন খুব অ্যাক্টিভ পার্ট রোল প্লে করছে। এসপি ম্যাডাম আইছিল, অ্যাডিশনাল এসপি সাহেব আইছিল, সবার সঙ্গে কথা হয়েছে, পার্টির সিনিয়র লিডারশিপ সব আসলো,
আর অলরেডি দুইজন আসামি অ্যারেস্ট হয়েছে। 12 ঘন্টার ভিতরে মেইন অ্যাকিউজড অ্যারেস্ট হইব। ম্যাডামের তরফ থেকে কোয়া হয়েছে এডিসি সাহেব আইছিল অন বিহাফ অফ ডিসি হয়লাকান্দি, উনি এসিওর করছেন যে মৃতকে কম্পেনসেট করা হইব। অতটুক পর্যন্ত এখন পর্যন্ত এই এই বিষয়টা নিয়ে আমরা জানতে পারছি। এই যে ঘটনা যেটা ঘটেছে আলগাপুর বিধানসভা সমষ্টির বর্ণে বিজেপির মনপুর পুলিশ স্টেশনের আওতায় এই ঘটনাটা অতি লজ্জাজনক ঘটনা, ভাষায় প্রকাশ করার নেই, দুষ্কৃতির কোনো ধর্ম নেই। যারা এই নেককারজনক ঘটনা করেছে অতি ফাস্ট কোর্টে অতি কম সময়ের ভিতর তাদের ফাঁসি দেবার আমি সর্বপ্রথম দাবি জানাচ্ছি। কারণ আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের যে কোনো সমাজে হোক যাদের প্রতি অন্যায় হয় আমরা মানবিক দৃষ্টিভঙ্গিতে জাতি বর্ণ নির্বিশেষে সেটার প্রতিবাদ করা দরকার। আমি মোহনপুর গ্রান্টের বাসিন্দা হয় আর মোহনপুর বাওয়ানী বীজ বাগানের বাসিন্দা হয় আমি। কিন্তু যা কালি যুক্ত তিনজন মুসলিম লড়া আসলে আমার এজন ছোৱালী হিন্দু ছোৱালীক লৈ অপহরণ করি গল রতনপুর টি গার্ডেনত গৈ তাতে রেপ করেছে এজন ছোৱালীক আর রাতে তেওঁর শরীর কিবা সরকারি কার্যালয়ের ভেতরে সরকারি আধিকারিকের উৎকোচ নেওয়ার দৃশ্যবন্দি হলো ক্যামেরায়। আসামের মুখ্যমন্ত্রী উৎকোচের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করলেও তা কানে তুলতে নারাজ অনেক সরকারি কর্মচারীরা। ঘুষ গ্রহণ করাকে যেন অনেকে মুখ্য পেশায় পরিণত করেছেন অনেক সরকারি আধিকারিকরা, এমনই এক দৃশ্যবন্দি হলো ক্যামেরায়। সোনাই চক্র আধিকারিকের কার্যালয়ের রমিজউদ্দিন নামের এক লাটমন্ডল কার্যালয়ের ভিতরে এক ব্যক্তির নিকট থেকে 35,000 টাকা ঘুষ গ্রহণ করেন। এই দৃশ্যটি এক ব্যক্তি ক্যামেরা বন্দি করে ছড়িয়ে দিতেই ঘটনাটি সম্পর্কে জানতে পেরে কাছাড় জেলা শাসক ঘুষখোর সেই লাটমন্ডল রমিজউদ্দিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। বিধানসভা সমষ্টির পুনর্নির্ধারণের বিরুদ্ধে শিলচরের প্রতিবাদ মিছিল বিভিন্ন দল সংগঠনের, মিছিলে বাধা কাছাড় পুলিশের। সমষ্টি পুনর্নির্ধারণ নিয়ে ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটস এর উদ্যোগে বুধবার শিলচরে এক বৃহৎ প্রতিবাদ মিছিল বের করে। এতে কাছাড় জেলার বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দল সংগঠন অংশগ্রহণ করে। বুধবার দুপুরবেলা রাজীব ভবনের সম্মুখ থেকে র্যালিটি শুরু হওয়ার সময় বিশাল সিআরপিএফ বাহিনী নিয়ে কাছাড় পুলিশ র্যালিটি আটকাবার চেষ্টা করে, কিন্তু নাছোড়বান্দা প্রতিবাদকারীরা পুলিশের বাধা অতিক্রম করে র্যালিটি নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে উত্তাল প্রদর্শন করে প্রতিবাদ প্রদর্শন করে নির্বাচন কমিশনের সমষ্টি পুনর্নির্ধারণের খসড়া বাতিলের দাবি জানান। রাজীব ভবন থেকে যে মাস র্যালি বের হয়েছে তাতে আকশা স্বতঃস্ফূর্তভাবে হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলিয়ে সাথে অংশগ্রহণ করেছে। এখানে জনসভা ছিল কিন্তু আমরা দেখেছি পুলিশ এই মিছিলকে আটকানোর জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দিতে এসেছিল। আমরা পুলিশ ব্যারিকেড ভেঙে আজকে এই মাস মিছিল আমরা রাজীব ভবন থেকে এসে এই জেলা উপায়ুক্তের কার্যালয়ে এসে আমরা মিলিত হয়েছি। আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানান দিতে চাই যে যে খসড়া প্রস্তাব প্রকাশ করেছেন আমরা তার বিরুদ্ধে, কারণ বরাক উপত্যকার 15টির মধ্যে 2টি আসনকে কর্তন করা হয়েছে, বিধানসভা আসন পাতারকান্দি এবং কাটলিচোড়া, আমরা তার বিরুদ্ধে সেই সঙ্গে শিলচর গেছে। বরাকর মানুষ নিজে রাস্তা উলাই আহিছে, যে কারণে অসম সরকার ইলেকশন কমিশন রিমোট কন্ট্রোল মাধ্যমত বরাকত যে ডিলিগেশন করেছে এই আনকনস্টিটিউশনাল ইলিগেল, সেই আনকনস্টিটিউশনাল এবং ইলিগেল ডিলিগেশনের বিরুদ্ধে বরাকর মানুষের মাজত নামিছে। আজি মই পরিবাদ করেছো, মই পরিবাদ আইনত হব,
सुप्रीम कोर्टर मार्फते प्रतिबाद हम और माटित नाम बरक मानुस प्रतिबाद कर बस्तु बरक जो ऐक्य आज ऐतिह्य आज भ्रतृत्व आज से नष्ट कर एक परिकल्पना मुख्यमंत्री यू इलेक्शन कमिशनर माध्यम यूज कर खुदे तो बरकर अस्तित्व कत जा बरक डिमिटेशन डिमार्केशन कत हलो कौन करो यू मैं सूदी मुख्यमंत्री कारण जी प्रोग्राम ली प्लेन लो तो आग बढ़ी से जो बरक भाई भाई मजा काटा माना कर भाई भाई मजा डिफारेंस क्रिएट कर फोरम फर डेमोक्रेटिक फ्रंटर तरफ एक नागरिक सभा कर राजीव भवने वोखने बरकबासी जनसाधारण अपील कर सबा आए आलोचना करी इटा नहीं क्या जाए तो ये जरा जरा आई से पूरा हल भर्ती मानस आ सबाई कैसे डिसी अफिशे जितम एक मेमोरेंडम दीम शांतिपूर्ण भाव दाबी मिशिल शांतिपूर्ण भाव हुई है अपना लोके अनेक मानुष आ पुलिस प्रशासने सकाल बाजारे विभिन्न भाव तरह रूटमार्च कर गाड़ी नहीं जा रहा मानुष है ना एरपर ये मानुषे समावेश इटाई बुझा जो बरकर ये डिलिमिटेशन प्रसेस क्यों मानिया नहीं ना जति धर्म गोष्ठी निर्विशेषे सबाई आई से राजनैतिक दल मानुषो आखने अराजनैतिक दल बनार मानुष आई से सबा সংখ্যালঘু প্রার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে আসন্ন 2024 লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে পাখির চোখ রেখে এগোচ্ছেন কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আহাদউদ্দিন তালুকদার এই সংখ্যালঘু নেতা এ নিয়ে করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিভিন্ন এলাকায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন বুধবার তিনি হাইলাকান্দি জেলা কার্যালয়ে এসে হাইলাকান্দি জেলা সভাপতি শামসুদ্দিন বরলস্কর সহ জেলা কংগ্রেসের কার্যকর্তাদের সাথে এক সাক্ষাতে মিলিত হয়ে আগামী লোকসভা নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা করেন এর লোকসভা সিটটি সংরক্ষণ মুক্ত হয়েছে যার জন্য হাইলাকান্দি ডিস্ট্রিক্টের আনাচে কানাচে ঘুরে মানুষের মতামত নিয়ে আমি এখানে এসে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কংগ্রেস অফিসে আমাদের প্রেসিডেন্টের সাথে বসে সেই ব্যাপারে আমার যে অভিজ্ঞতা আমি পেয়েছি সেটা ওনার সাথে শেয়ার করলাম তৎসঙ্গে আমি একটা দাবি রেখেছি যে আগামী এমপি ইলেকশনে আমি একজন প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা যদি দল আমাকে টিকিট দেয় কারণ মানুষের মতামতের ভিত্তিতে আমি যেটা পেয়েছি যে কংগ্রেসের জয় নিশ্চিত তবে মানুষ চাইছে আমাদের কংগ্রেসের গ্রাসরুট লেভেল থেকে কাজ করে করে যারা এসেছে তাদেরকেই এই নেতৃত্ব দেওয়ার জন্য প্রদেশ কংগ্রেস বা আমাদের উচ্চস্তরীয় নেতৃবৃন্দরা যাতে টিকিটটা দেয় সেই হিসাবে আরও অনেকে দাবি করেছেন এখানে এসেও খবর পেয়েছি যে আরও দু তিনজন দাবিদার এখানকার আছেন তো আমরা সবাই সম্মিলিতভাবে যেই টিকিট পাক দল যদি আমাকে টিকিট দেয় তাহলে আমি নিষ্ঠা এবং সততার সাথে আমি আমার কাজ করে যাব যদি আমাকে না দিয়ে আমার প্রেসিডেন্ট সাহেবকে দেয় তাহলে আমরা ওনার সাথে কাজ করে যাব কিন্তু দলের কাছে আমাদের একটাই আবেদন থাকবে যে আমরা যারা দীর্ঘদিন থেকে দুঃখের সময় কংগ্রেসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজের পকেটের পয়সা খরচ করে আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেটা যেন ওনাদের দৃষ্টিগোচর থাকে জিনিসটা আর যদি কেউ উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করে তাহলে পরবর্তীতে কি হবে কিছু বোঝা যাচ্ছে না জনগণের মতামতটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম বিগত দিন থেকে আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টেও আনাচে কানাচে ঘুরেছি সেখানকারও মানুষের মতামত নিয়েছি যারা ইউডিএফের আছে ওরা ইউডিএফকে টোটালি বর্জন করেছে এবং চাইছে যে কংগ্রেসের যোগ্য প্রার্থিত্বকে টিকিট দেওয়া হলে ওনারা কংগ্রেসকে ভোট দেবেন আগে বাঙালি হিন্দু ভোট আমরা অনেক কম পেতাম এখন আমি দেখেছি অনেক হিন্দু ভোটারের সাথে আমি আলোচনা করেছি মত বিনিময় করেছি ওনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাপোর্ট করবেন ভোট দেবেন এবং এআইইউডিএফ বা অন্যান্য দলের যারা আছে তারাও আমাদের দলের প্রতি আগ্রহ প্রকাশ করছে আমাদের ডিলিমিটেশনের প্রক্রিয়ার মাধ্যমে যদিও আমরা ডিলিমিটেশনের বিরোধিতা করছি এখন পর্যন্ত কারণ আমাদের বরাক উপত্যকা দুটা সমষ্টিকে কর্তন করা হয়েছে যার জন্য আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করছি কিন্তু এরপরেও দেখা গেছে যে সমষ্টি পুনর্নির্ধারণের প্রক্রিয়ায় যে রোটেশন ভিত্তিকে যে লোকসভা সমষ্টি হয় সেই লোকসভা সমষ্টির ব্যাপারে আমাদের এমন কোনো আমাদের বিরোধিতা নেই যেটা
রোটেশন ভিত্তিক করিমগঞ্জকে সংরক্ষণমুক্ত করা হয়েছে এবং শিলচরকে সংরক্ষণ করা হয়েছে, যার জন্য করিমগঞ্জ লোকসভা সংরক্ষিত সমষ্টিতে আগে ছিল, এখন সেটা সংরক্ষণমুক্ত হয়েছে, যার জন্য রাজনৈতিক সমীকরণ অনেক পাল্টে গেছে। কারণ এটা এসসি সিট প্রথমে ছিল, আপনারা নিশ্চয়ই এসসি সমষ্টি থাকার কারণে ক্যান্ডিডেট অনেক কম ছিল, এসসি মানুষের এমন কোনো বেশি ক্যান্ডিডেট ছিলেন না, যার জন্য আমাদেরকে অনেক ব্যাক পেতে হয়নি। কিন্তু বর্তমানে যেহেতু এটা সংরক্ষণ মুক্ত হয়েছে, এটা সাধারণ শ্রেণীর হয়েছে, যার জন্য আমাদের করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা নিয়ে এই সমষ্টি, যার জন্য আজকে আমার আহাদ ভাই উনি এসেছেন এবং ওনার প্রার্থিত্বর ব্যাপারে বা ওনার মনের কথা বলেছেন যে উনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে উনি ইচ্ছুক। আমরাও ওনাকে আমাদের দলের পক্ষ থেকে বা আমরা নিজে যেহেতু ওনার সঙ্গে আমরা জড়িত, সবাই অধিকার আছে এবং উনি আমাদের জেলা কংগ্রেসের ওনার প্রতি আমাদের আস্থা এবং সভানেত্রীর বিরুদ্ধে মুখ্য দণ্ডাধীশের নিকট মামলা দায়ের জিপি সভাপতি। মাইজগ্রাম জিপির সভাপতি জিতেন্দ্র রুদ্রপাল বলেন, গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের রায় অনুযায়ী তিনি ওই জিপির সভাপতি পদে আসীন হয়েছেন। সেই পদে আসীন হওয়ার পর থেকেই জিপি সভানেত্রী তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে সামিল হচ্ছেন। জিপি সহ সভানেত্রী সরকারি অর্থ নয় ছয়ের অভিযোগও করেন তিনি। এমনকি নির্বাচনের সময় তার সন্তান সংখ্যাও কম দেখিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগও তুলেন তিনি। জিতেন্দ্র রুদ্রপাল জানান, গত 1 তারিখ 15 ঘর এলাকায় জিপি সহ সভানেত্রীর স্বামী অজ্ঞাত পরিচয় যুবকদের সাথে করে নিয়ে তার রাস্তা আটকে তাকে হেনস্থা করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেয়। জিতেন্দ্র রুদ্রপাল জানান, গত 1 তারিখ 15 ঘর এলাকায় জিপি সহ সভানেত্রীর স্বামী অজ্ঞাত পরিচয় যুবকদের সাথে করে নিয়ে তার রাস্তা আটকে তাকে হেনস্থা করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেন। এর বিরুদ্ধে স্থানীয়ভাবে কোনো বিচার না পাওয়ায় বুধবার মুখ্য দণ্ডাধীশের নিকট তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভুইয়া রিপোর্ট। আমি মামলা করছি ওই যে 3 বাচ্চার ব্যাপারে, আমি মানে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি আজ পর্যন্ত সার্টিফিকেটটা মানে জমা দেন নাই কেন, তখন তিনি আমাকে উচ্চবাচ্য করেছেন সহসভা নেত্রী মানে যে ভাইস প্রেসিডেন্ট আর ওনার স্বামী, ওনার স্বামী আমি গত 1 তারিখ রাত্রে পণ্ডগড় থেকে যাইতেছি রাত্রে 8:30 সময়, তখন শিমলির পুলে আমাকে ওনার স্বামী কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিয়ে আমাকে আক্রমণ করেছে এবং আমাকে হুমকি দিয়েছে যে আমাকে প্রাণে মেরে ফেলবে এবং তার স্ত্রী দিয়ে আমার উপরে মানে আমার উপরে কেস করবে এবং অসাব্য ভাষায় গালাগালি করেছে, তখন আমি প্রাণের ভয়ে এখান থেকে স্থান ত্যাগ করেছি। তারপর আমি কিছু মানুষের সাথে যোগাযোগ করেছি, মানুষদেরকে অভিযোগ করেছি এবং তারা বলেছে ওদেরকে জিজ্ঞাসা করবে, কিন্তু তারপরও আমি কোনো মানে সৎ বিচার পাই নাই। এর ফলে আমি আজকে করিমগঞ্জের মুখ্য ন্যায় দণ্ডাধীশ আদালতে একটি সিআর কেস দায়ের করেছি। এই কেস নাম্বারটি হলো 8-0-03-AGA-AC-JM শিকা শুক্লবৈদ্য এবং শঙ্কু শুক্লবৈদ্যের বিরুদ্ধে। আমি এখন ন্যায় বিচার চাই। আপনি কি করিমগঞ্জ শহরে বিশুদ্ধ নিরামিষ হোটেল খুঁজছেন? তাহলে এখন আর চিন্তা নেই, করিমগঞ্জ শহরে এবার আপনার মন মতো বিশুদ্ধ নিরামিষ খাবারের সম্ভার নিয়ে উপস্থিত হলো প্রভু জগন্নাথ ভোজনালয়। পারিবারিক স্বাদে নিরামিষ খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রভু জগন্নাথ ভোজনালয়। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ কলেজের নিকটবর্তী স্থানে। যোগাযোগ নম্বর 9954-2-8818-84-7394-5827। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট,
স্টেশন রুট করিমগঞ্জ, মোবাইল 9101805530, 9955770984। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনি জনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরঞ্জিৎ সিং, 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর, 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা, রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে, আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 0384326070, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ, আপনাদের সেবায় সদা প্রস্তুত। জন্মজয়ন্তীতে তাকে স্মরণ করলো করিমগঞ্জ জেলা বিজেপি। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাপক ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে করিমগঞ্জ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি গ্রন্থাগারে শ্রদ্ধাঞ্জলি কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রদ্ধাঞ্জলি কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় জেলা বিজেপির বরিষ্ঠ নেতারা তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এক দেশ এক বিধান এক প্রধান স্লোগান দিয়ে 370 ধারায় বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। তার এই স্বপ্ন আজ সার্থক হয়েছে বলে তারা উল্লেখ করেন। এদিনের আলোচনা সভায় জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, মিশন রঞ্জন দাস সহ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। যৌথভাবে
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি ধর্মে ইসলাম ধর্ম পণ্ডিত ছিলেন, উনি যখন কলকাতার বুকে অসুস্থ হয়ে যখন ওনার সামান্যতম চিকিৎসা বা ওনার সামান্যতম ওই অসুস্থতার সময়ে সাহায্য সহযোগিতা হাত কেউ বাড়িয়ে দেননি, ওই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাজী নজরুল ইসলামকে নিজের কাছে এনে চিকিৎসা করিয়েছিল। সেটা ইতিহাস বলতে পারে আমাদের বক্তব্য। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিশুদ্ধ বলেছেন যে ওই সময় সদস্য সংখ্যা ওই সময় কম ছিল, কিন্তু আমাদের দলের আমাদের যে মূল দল ভারতীয় জনসংঘ, সেই ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, আর তাকে আমরা দলের আদর্শ পুরুষ হিসেবে আমরা গ্রহণ করেছি বর্তমান ভারতীয়। শরীফনগর নলুয়া সন্ন্যাসী বাবার মন্দিরে হানা দিল নিশি কুটুম্বের দল। মঙ্গলবার রাতে বৃষ্টির সুযোগ নিয়ে চোরের দল হানা দেয়। মন্দির কমিটির সদস্যরা জানান, বুধবার সকালে মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় একজন সদস্য মন্দিরের বাসনপত্র রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন। তিনি এ নিয়ে তৎক্ষণাৎ বাকিদের খবর দিলে সবাই এসে দেখেন মন্দিরের লোহার গ্রিল ভেঙে কে বা কাহারা মন্দিরের ভেতরে থাকা প্রণামী বাক্স ভেঙে টাকা হাতিয়ে নিয়েছে এবং মন্দিরের বাসনপত্রগুলো মন্দিরের পাশে ফেলে রেখে চলে গেছে। এ নিয়ে মন্দির কমিটির পক্ষ থেকে প্রশাসনকে জানানো হলে সদর থানা থেকে ডিএসপি ও ওসি এসে মন্দিরের চারপাশ ঘুরে তদন্তের জন্য ভাঙ্গা তালাটি নিয়ে যান। মন্দির কমিটির পক্ষ থেকে ঘটনাটির সাথে জড়িত চোরের দলকে অতিসত্বর আটক করার জন্য আহ্বান জানানো হয়। কালকে কিতা হয়েছিল কেন? কালকে রাত্রে 8টার সময় যখন মন্দির লাগাইয়া গেছি আমি, আর আজকে সকালে 7টা সময় গড়পনে বাইরে যা ওদিকে যাওয়ার সময় দেখি মন্দিরের বাসনপত্র সব কিছু রাস্তার সাইডে এলোমেলো করে চিত্রাইয়া ফেলায়। তখন আমি দেখিয়া আইয়া দেখছি মন্দিরের গেটটা এমনি লাগাইয়া রাখা, তখন আইয়া যখন আমি দেখছি লাগাই এমনি তালাউলা নাই, তখন আমি মন্দিরের গেটটা খুলছি, খুলিয়া দেখছি মন্দিরের ক্যাশ বাক্স সব তা লইয়া গেছে গিয়া, আর বাসনপত্র বাসনপত্র সব লইয়া গেছে গিয়া। তখন এরপরে আমি ইয়রে ডাকছি আমার মন্দিরের প্রেসিডেন্টরে, আমি মন্দিরের সেক্রেটারি, মন্দিরের প্রেসিডেন্টরে রাজা দেবরে আমি ডাকছি, ডাকার পরে আইসে, এরপরে রাজা দেবে কেন দেখছি যে এই অবস্থা দেখি আমি বললাম যে এইটা তো আমরা তো আর দেখছি না কেউ, আমরা প্রশাসনের আশ্রয় নিছি, এখন প্রশাসন ডিএসপি স্যার আইসুন, এসপি ওসি স্যারও আইসুন, এখন তারা ইনভাইটেশন করবো, তালাউলা নিছে দেখবো, ফিঙ্গারপ্রিন্ট দেখে তারা এটা তারা করবো, এখন আমরা তারার দায়িত্ব। বিশেষভাবে সক্ষম শিলচরে 10 বছরের বিপ্রজিতের খেলায় মুগ্ধ মন্ত্রী পীযূষ হাজারিকা। শিলচরে 4 থেকে 7 জুলাই 13তম অল আসাম মেজর প্রাইজ মানি টেবিল টেনিস অনুষ্ঠিত হচ্ছে। এতে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করলেও সবার নজর কাটতে সক্ষম হয়েছে শিলচরের 10 বছরের যুবক বিপ্রজিৎ দেব। বিপ্রজিতের জন্মগতভাবে ডান হাত নেই, তা সত্ত্বেও টেবিল টেনিস খেলায় উদ্যম প্রচুর। তার খেলার প্রতি উৎসাহ দেখে 13তম অল আসাম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় মঞ্চে ডেকে তাকে উৎসাহ প্রদান করেন আসামের মন্ত্রী পীযূষ হাজারিকা। তিনি তাকে টেবিল টেনিস খেলা চালিয়ে যাবার জন্য বলেন।
On my honor, we all the players, please stand up. শুভবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।